সাধারণ শিক্ষিত ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহর জমিনে আমাদের জন্য আল্লাহর তরফ থেকে বড় বড় নেয়ামতগুলোর মধ্যে থেকে একটি হলো ওলামা একরামের উপস্থিতি এটা অনেক বড় এক এহসান আল্লাহ তাল তরফ থেকে আমাদের প্রতি পুরানি কারিমি আল্লাহ রব আলামিন বলেছেন ইয়া ইহ্লিন আমানু আতিহ আতিহর রসুল ওয়াউল ইল আমর এই আয়ত আল্লাহ রব আলমিন উলুল আমরের আনুগত্য করতে আমাদেরকে নির্দেশ করেছেন উলুল আমর বলতে কাদেরকে বোঝানো হয়েছে এ সম্পর্কে মুফাসিরগণের নানা রকমের মত আছে অনেকে বলেছেন ইসলামী রাষ্ট্রের শাসক বৃন্দ তাদেরকে আনুগত্য করার কথা বলা হয়েছে অনেকে বলেছেন ওলামা ক্রামকে আনুগত্য করার কথা এখানে বলা হয়েছে তবে এটা ঠিক যে কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহবুল আলমিন ওলামা ইকরামকে আনুগত্য করার নির্দেশ আমাদেরকে দিয়েছেন আল্লাহরও বলেছেন ইন্নামায় আকাল্লাহ আবাদিহিল ওলামা নিশ্চয়ই আল্লাহ আব্বুল আলমিনের বান্দাদের মধ্য থেকে আল্লাহ বান্দার মানদের মধ্যে থেকে ওলামা একরাম যারা আছেন তারা আল্লাহ রবুল আলমীকেই মূলত প্রকৃত অর্থে ভয় পায় যাদের মধ্যে সত্যিকারের এলমে নবী আছে এলমে ওয়ি আছে তারা আল্লাহ তালাকে সবচেয়ে বেশি ভয় পান বা তারাই মূলত প্রকৃত অর্থে আল্লাহর ভয় যেটা থাকা উচিত তাদের মধ্যে আছে এই জন্য ভয়রা আমাদের সাধারণ শিক্ষিত আমরা যারা আছি আমাদের উচিত ওলামা একরামের হকগুলো আদায় করা কে ময়দানে শুধুমাত্র হুকুক সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে সেটা আল্লাহর হক হোক কিংবা বান্দার হক হোক এই হকগুলো যখন আদায় করতে পারবো তখন নাজাতের পথ আমাদের সুগম হবে তো বান্দার হকের মধ্যে গুরুত্বপূর্ণ একটা হক গুরুত্বপূর্ণ একটা পাওনা প্রাপ্য হলো ওলামা একরামের হক আমাদের সমাজে আমরা অনেকেই ওলামা একরামের হক সম্পর্কে সচেতন নই তাদের যে তাদের যে অধিকার আছে সেগুলো সম্পর্কে আমরা অনেকেই ওয়াকিফ হাল না যার কারণে ওলামা একরামের হক আমরা আদায় করতে পারি না ওলামাদের হক কি সর্বপ্রথম হক হলো সবচেয়ে বড় তাদের পাওনা হলো যে তাদের মর্যাদা তাদের সম্মান তাদের যে ইজ্জত করণ হাদিসে দেয়া হয়েছে সেটা একজন অন্ত একজন ইমানদারের অন্তরে ধারণ করতে হবে লালন করতে হবে আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন ব্যক্তিগতভাবে দিন প্র্যাকটিস করেন ব্যক্তিগতভাবে দিন পালন করেন উনি নামাজি কালামী মানুষ কিন্তু ওলামা ইকরামের প্রতি ভালোবাসার ঘাটতি আছে দুর্বলতা আছে তিনি যত নামাজি কালামী হোক না কেন তিনি যত রোজাদার নফল আমলকারী হন না কেন ওলামা একরামের প্রতি এহতরাম বা ইজ্জতের যদি তার ঘাটতি থাকে তাহলে এটা তার দিনদারি তার মধ্যে ঘাটতি কারণ ওলামা সম্মান করা এটা নবী সাল্লাহিসের নির্দেশ তিনি বলেছেন ইয়ারিফ লে যে ব্যক্তি আমাদের এই উন্মতের আলেনদের অধিকার এবং মর্যাদা সম্পর্কে জানলো না সে আমার উন্মতই না সে সাথে ওলামাদের দ্বিতীয় হক হলো তাদের ইত্তেবা এবং অনুকরণ অনুসরণ করা ওলামা ইকরামকে আল্লাহ তালা দিয়েছেন তারা নবীর ওয়ারিস হিসাবে কোরআন এবং হাদিসকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে আমাদের সামনে উপস্থাপন করবেন তাদের ইশতেহার তাদের ব্যাখ্যা তাদের বিশ্লেষণ এবং কোরআন এবং হাদিসের আলোকে যতক্ষণ পর্যন্ত তারা গাইডলাইন করবেন আমাদেরকে ততক্ষণ পর্যন্ত আমরা সেই গাইডলাইন গ্রহণ করবো আল্লাহ আমাদেরকে সেই টপিক দান করুন মনে রাখতে হবে যে এখানে ওলামা একরাম যা বলবেন সেটা অন্ধভাবে মেনে নিতে বলা হয়নি বলা হয়েছে তারা কোরআন এবং হাদিসের আলোকে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে পদ দেখাবেন ততক্ষণ পর্যন্ত সেই পদ দেখানোটা আমরা গ্রহণ করব আমাদের সমাজে এক্ষেত্রে প্রান্তিকতা দেখা যায় এক শ্রেণী মানুষ আছে যারা মনে করেন আলেমদের কোনো প্রয়োজন নেই নিজেরা বাংলায় বা অন্যান্য ভাষায় কোরআন হাদিসের টেক্সটগুলো পড়ে তারা নিজেদের মতো ব্যাখ্যা করে তারা মনে করেন যে দিন পালনের জন্য যথেষ্ট এটা সরাসর গলত এবং ভুল একটা পদ্ধতি তৃতীয় হক হল ওলামাদের সম্মান রক্ষার্থে তাদের ভুল ভ্রান্তি এটাকে ছড়িয়ে বেড়ানো থেকে বিরত থাকা আমাদের সমাজে আজ একটা রোগে পরিণত হয়েছে আলেমদের দোষ চর্চা একটা বিশেষ মজা পান এক শ্রেণীর মুসলমান ভাইয়েরা তারা আলেমদের দোষ চর্চা করতে খুব টেস্ট পান খুব তারা এটাকে এনজয় করেন এবং তাদের কাছে খুব ভালো লাগে কাজ করে এই জন্য দেখবেন কোনো কিছু পেলেই হলো এটার কিভাবে প্রচার করা যায় কিভাবে প্রসার করা যায় সে চেষ্টা করেন ওলামাদের আমাদের দোষ চর্চা করে বেড়ানো এটা রীতিমতো চর্চা করে বেড়ানো এক জিনিস দোষ ধরা পড়েছে সেটাকে নিজে সেটা থেকে দূরে থাকা এবং সেটা জেনে তার কাছ থেকে এইরকম কোনো কিছু আর গ্রহণ না করে এটা আরেক জিনিস অতএব আমরা দুইটাকে যেন গুলিয়ে না ফেলি চার নম্বর এবং সর্বশেষ যে পয়েন্টটা বলতে চাই তাহলে আমাদের সোহবত লাগবে সান্নিধ্য লাগবে আজকে অনলাইনের এই যুগে সান্নিধ্য ছাড়া দিন নেওয়ার সুযোগ আছে এই জন্য আমরা সান্নিধ্য গুরুত্ব একেবারেই উড়িয়ে দেই অথচ সান্নিধ্যটা অনেক বেশি গুরুত্ব গুরুত্বপূর্ণ এমনকি আমরা যারা নতুন ফারেক হচ্ছি তা জমাদের আমাদের নতুন হচ্ছে ফাজেল কামিল শেষ হচ্ছে দাওরা শেষ হচ্ছে সে সমস্ত ভাইদেরকে আমরা আকুল আবেদন করব। সিনিয়র ওলামা একরামদের সান্নিধ্য এটা আপনার জন্য অনেক মস্ত বড় নেয়ামত বিভিন্ন গোমরা ফেরকার খপ্পর থেকে বাঁচার জন্য ওলামা একরামের সৌব সান্নিধ্যের কোনো বিকল্প নাই সকল যুগের জন্য এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং জরুরি একটি বিষয় আল্লাহ রব্বুল্লা আলমী ওলামা একরামের হকগুলো আমাদের আদায় করার তফিক দান করুন আবারও সেই প্রথম কথাটি আমি পুনরুক্ত করছি আল্লাহ রব্বুল্লা আলমীর তরফ থেকে যত নেয়ামত আছে ভাইরা এর ভিতরে হকানি ওলামা ইকরাম আমাদের জন্য অনেক বনে আমল এখন কথা হলো হকানি ওলামা চিনবেন কিভাবে কারা আল্লাহ তালার নৈকট্যপ্রাপ্ত আলেম কাদের অনুসরণ আমাদের করা উচিত তো জন্য আমি প্রায় সময় বলি যে আপনি ওলামাদেরকে চেনার জন্য কয়েকটা মার্কার কথা আমরা বলার চেষ্টা করি প্রথম হলো যে আলেম কোরআন এবং হাদিসের কথা বলবেন কোরআন হাদিসের আলোকে বিভিন্ন ঘটনা দৃষ্টান্ত উপমা শিক্ষা দিবেন কিন্তু তার মূলে থাকবে কোরআন এবং সুনার টেক্সট কোরআন এবং সুনার আলো তার আপনি পাবেন এটা হলো তার আলেম দিন হওয়ার আল্লামুখী আলেম হওয়ার অনুসরণীয় আলেম হওয়ার প্রথম শর্ত দ্বিতীয়ত তিনি যা বলবেন সেটা নিজের মধ্যে আমল থাকতে হবে তিনি যা বলবেন সেটা নিজে আমল করবেন শুধু ওয়াজ করবেন নিজের মধ্যে আমল থাকবে না এটা কোনো আল্লাহ পারে না হতে পারে না তৃতীয়ত তার ভিতরে ফরজ আমলের পাশাপাশি নফল আমলের পাবন্দি থাকবে একজন সাধারণ মানুষের চাইতে একজন আলেমের মধ্যে এই পাবন্দি আরো বেশি থাকতে হবে চতুর্থত দুনিয়ার মোহটা তার মধ্যে থাকবে এটা খুব ভয়াবহ একটা বিষয় দুনিয়ার জন্য চেষ্টা করা এক জিনিস মোহ আর এক জিনিস অতএব এ সমস্ত বিষয় আসলে দেখে আমরা আল্লাহ আল্লাহওয়ালা ওলামা একরাম যারা আছেন আখেরাত মুখী ওলামা ইকরাম যারা আছেন ওলামায় হকানি যারা আছেন আমরা সে সমস্ত হক এবং সত্যপন্থে ওলামাদের অনুসরণ অনুকরণ করব। তাদের মহাব্বত করব তাদের হক আদায়ী করব এবং নিজের দলীয় এবং গণ্ডিগত চিন্তার বাইরে গিয়ে ওলামাদেরকে আমরা শ্রদ্ধা করব ইতরাম করব এবং তাদের সমস্ত হকগুলো আদায় করবো আমাদের সবাইকে সেই তহফিক দান করুন